রমজান মাস সামনে আসতেছে, সব ছেড়ে দিতে হবে, রাজি আছেন না নাই? বল আলহামদুলিল্লাহ। সাহাবা কিরাম বললেন, নবীজি রমজান মাসের প্রস্তুতি কিভাবে নিলে আমার আল্লাহ খুশি হইব? নবী আমার কয় এক নাম্বার প্রস্তুতি, লাআল্লাকুম তাত্তাকুন, আমার মাওলার বন্ধু হওয়ার জন্য কি কি দরকার? এক সাহাবী বলে, হুজুর আপনার মুখ থেকে শুনলে আমরা খুশি হইতাম। নবী বলে, রমজানে একমাত্র হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করা। জোরে জোরে আল্লাহর জিকির বলতে সাহাবীদেরকে বললেন, বেশি বেশি কালেমা পড়া। কি করা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এক সাহাবী বলে, হুজুর আরো সংক্ষেপে পড়লে কেন? আমি তো কাজ করি। নবী আমার বলে, এমন একটা আমল আছে যেটা গোপনীয় আমল, যেটা করলে পৃথিবীর কেউ দেখেও না, জানেও না। জানে কে? আমার নবী বললেন, এমন একটা আমল আছে যেটা করলে কেউ ঠিক পাবে না, এমন কি যে করে সে ছাড়া আর কেউ ঠিক পাইব না, আর আল্লাহ শুনবে। সাহাবাটা বললেন, হুজুর এমন কি আমল আছে? নামাজ পড়লে তো অনেকেই দেখে, হুজুর ওরা রাখলে অনেকেই দেখে। নবী আমার বলে, একটা ইবাদত আছে কেউ দেখে না, এটা গোপনীয় ইবাদত, সেটা হলো আল্লাহ আল্লাহর জিকির। কথা কন না কে? বাজানলে আল্লাহ আল্লাহর জিকির করতে কিন্তু মুখও লড়ে না, শুধু জিব্বাটা লড়ে। মুখটা বন্ধ, জিব্বা লড়ান লড়ান না কে? এই মুখটা বন্ধ করেন, জিব্বা দিয়ে আল্লাহর জিকির করেন, হয় না? শেষ করে দেন, মুখ বন্ধ, চোখ বন্ধ, সব বন্ধ, জিকির কিন্তু চলতেছে, জিব্বা চলতেছে, আল্লাহ 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 জিকির। যদি আপনি আওয়াজও দেন, আল্লাহ 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 আল্লাহ, মুখ কিন্তু নড়ে না। এ কথা কর, মুখ কিন্তু লড়তেছে না, আল্লাহ আল্লাহ জিকির করতে মুখও লড়ে না, কেউ দেখেও না। এই জিকিরটা হলো আমার আল্লাহর কাছে দামি গো বাবা। কেউ যদি রোজা রাইখে 24 ঘন্টা জিকির করে, আমার নবী বলেন, সাহাবীরা রে তার নেকের কাজগুলো এমন ভাবে লাগাইয়া দিবে, এর ফল আমার আল্লাহ নিজে তার বাসায় রমজানে উঠে দিবে। রোজা রাইখে বাজে কথা না কই, আল্লাহর জিকির করা যাবে কি যাবে না, কালেমাটা পড়া যাবে কি যাবে না। দুই নম্বরে নবী বলেন, রমজান মাসের আমল হলো বেশি বেশি করে তওবা করা, তওবান কাদির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার বেশি বেশি করে তওবা করবি, বান্দা বেশি বেশি করে তওবা করবি, বান্দা বেশি বেশি করে তওবা করবি। বান্দা, আমি আল্লাহর কাছে তওবার চাইতে দামি কোনো জিনিস নাই। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে এতই দামি জিনিস হলো তওবা। বান্দা যখন আমার কাছে তওবা করে, আমি রব্বে কারীম ওই তওবাওয়ালা ব্যক্তির সবচেয়ে বেশি পছন্দ করি। আমার নবীর বললেন, নবীজি যদি আপনার উম্মতের মধ্যে কেউ রে গুনাহগার আমি না পাই, সবাই যদি নিকার হয়ে যায়, তাহলে আমি রব্বে কারিম কি করব জানেন? আমি আবার দুনিয়ায় আর একটা মাকলুম বানাবো, গুনাহ কর যেন করে আবার তওবা করে, এমন সিস্টেমে যাবে। আপনি বুঝতে তাহলে বুঝিয়ে নিলেন, তাহলে গুনাহ করা মনে হয় আল্লাহর ইশারায় না গো বাবা, আল্লাহ এটা বুঝাই দিলেন তওবার গুরুত্ব। নবী, যদি কেউ গুনাহ না করে, গুনাহ করার জন্য আর একটা মাকলুক আমি বানাবো, যেন আমার বান্দার কাছে সবচেয়ে বেশি আমার পাওনা কি জানেন? বান্দা অন্যায় করবে, আবার নাকে খত দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করবে। যেই ব্যক্তি তওবা করে না, আমি আল্লাহ তারে পছন্দ করি না, বান্দায় গুনাহ করবে, তাহলে বোঝা গেছে বাজান এটা আল্লাহও জানেন, ঠিক না বে? ঠিক। অবাজান গুনাহ যখন বেশি হয়ে যাবে, সেজদায় পরে যখন কাঁপবেন, দেখবেন বাবার পাঁচটা পোলা পান হইলে একটা পোলা নড়েও না, চড়েও না, খারাপ হবে না, ভালো হবে না, কিচ্ছু হবে না। অরে কিন্তু মা বাপ ভালোবাসে না, কথা কন না কেন? দেখবেন একটা ছেলে মেয়ে আছে, ও মা বাপরে ডাকেও না, খারাপ কাজও করে না, নেশাও করে না, লেহাপড়া ঠিক মতো করে, কার সাথে কথাও কয় না। বাপে কয় এইটা লেহাপড়া বলে, ওই বুকে ওটা তো গরু,
কথা কর ওর এক জায়গা পাঠাইলে ও চুপচাপ করে বন্দাগরের মতায় করে ওইটা একটা পুরুষ না হিজলা আর যেইটা দেখবেন টটবট করে খালি আব্বা আব্বা মা বাপ ওর দাপুরে বেটা 300 মিটার বাগে দৌড়ে ধরে থাকে কথা কর না কই যায় পড়ছ আমার বলটু বলা 100 দৌড়ের উপর আগে থাকে খাওনের আগে মাইরের আগে দেখবেন বাপ ওইটারে বেশি আদর করে এবং ওইটারে ভয়ও পায় আর যেটা দেখবেন নেতাও না সে নাও না ওর টেবিল তুই ওড়েও না বাপ কয়টা গরু এটা ওই ওইব কি সাতা ও কো আটার বস্তা ওইটা ওইলো নি কিছু পোলা পান থাকবে একটি কথা কর না আমার আল্লাহ বলেন বান্দারে তুই গুনাহ করবি তওবা করবি আমি আল্লাহ এটা চাই তুই অ্যাকটিভ থাকবি অ্যাকটিভ সব সময় প্রস্তুত থাকবি গুনাহ হয়ে যাবে আমি জানি গুনাহ তোর হবে ভুল তুই করবি কারণ আমি শয়তানকে লাগাই দিছি তোরে অ্যাটাক করার জন্য বিভিন্ন কিছু লাগাই দিছি একটা পুরুষের জীবনকে নষ্ট করার জন্য আমি নারী লাগাই দিছি কথা কর না কেন তোর নেকের কাজগুলোকে নষ্ট করার জন্য আমি শয়তান লাগাই দিছি তোর জীবনকে ধ্বংস করার জন্য বাপপাল লাগাই দিছি এই জন্য আল্লাহ বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মানুষ শয়তান ইবলিস শয়তান খান্নাস শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও তাহলে কতগুলা শয়তান তোর পিছনে লাগাই দিছি তুই তো গুনাহ করবি না আমি জানি কিন্তু আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে দামি গুনাহ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তওবা করে কিন্তু গুনার বস্তা খালি ভরেই ফেলাইতাছো তওবাটা করলি না বান্দা তওবা করার জন্য মেন একটা মাস রাইখা দিছি সেটার নাম হলো রোজার মাস আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তাহলে রোজার মাসটা সামনে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কে কে নিবেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখা আল্লাহ তুমি কবুল কর বান্দার কবুল কর বাঁচাইবা রমজানে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান নবী কিন্তু এই কথা রেখেছে রমজান পর্যন্ত আমার বাসায় রাখেন হায়াতটা বাড়ায় দেন মারহাবা বল রম নবী কয় নাই যে রমজানের পর্যন্ত আমার রমজান মাসে মৃত্যু দেন এইটাই নবী চাইছে তো অন্তত আল্লাহর কাছে আজ থেকে দোয়া করি রোজা যদি হইতে পারে 24 তারিখ তাহলে 23 তারিখ হবে আমাদের তারাবি ঠিক না বেটা তাহলে 24 তারিখ মনে হয় শুক্রবার পড়ছে হ্যাঁ তাহলে এবার প্রথম রোজা হলো শুক্রবার আলহামদুলিল্লাহ বলেন না তাহলে আর কয়দিন আছে রোজার আগে তো জুমা নাই আসেনি রোজার আগে আর রোজার মাস শাবান মাসের জুমা আছে নাই প্রথম রোজাটাই পড়বে জুমার দিন তাহলে আল্লাহর শুকর হয়তো এবার এবার রোজা এবার পাঁচটা জুমা হবে তাই না গতবারও তো পাঁচটা হয়েছিল আল্লাহর শুকর পাঁচটা জুমা হবে যদি প্রথম রোজা আমরা পাই আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ বলেন তো আরো জোরে ইনশাআল্লাহ রোজাটা কে কে রাখবে না মানে সবাই রাখবে সবাই মিথ্যা কথা কবে রোজার জন্য পুরো প্রস্তুতি নিছেন তো সোলাপট কিনা খেজুর কিনা পুরা প্রস্তুতি হবে নেন বা না না আওয়াজ তো দেন কন ইনশাল্লাহ রোজার প্রস্তুতি নিছি 24 তারিখ যদি রোজা হয় এই কয়দিন আমার আল্লাহকে ভালোবাসার যত পাত্র আছে সব ভরে ফেলো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ কন পারেন বা না পারেন ইনশাল্লাহ তো বলবেন যদি কোন আল্লাহকে ভালোবাসার জন্য কি কি লাগবে প্রতিদিন আজ থেকে প্রতিদিন আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ বলেন প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত তারাবির নামাজ পড়বেন এতদিন পরের নাই আজ থেকে পড়বেন কি
তলে সেরামে ভালোবাসার লাগে পাত্র খালি করতেছে ইশারে নামাজের আগে চার রাকাত সুন্নাত আছে ফজর নামাজের পর ফরজ নামাজের আগে বলেন পড়ব ইনশাআল্লাহ তলে আপনার গুনার পাত্র খালি হইল নেকের পাত্র বসাবার লাগে রমজান মাসে লাআল্লাকুম তাত্তাকুন এরপরে আল্লাহ পাকের অর্ডার আছে ফজরের নামাজের আগে আজানের আগে অন্তত চার রাকাত নফল নামাজ পড়বেন চার রাকাত নফল নামাজ পড়ে গুনার টাঙ্কি খালি করবেন নেকের টাঙ্কি ভরার লাগে আগে তাহলে দেখবেন আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন হচ্ছে রোজাটা রাখবেন হালাল বস্তু দিয়া খাইবেন হালাল বস্তু খাওয়াবেন হালাল বস্তু রোজাটা রাখবেন সুন্নাত তরিকায় ইনশাআল্লাহ 365 দিন রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ কে পড়া যাবে ইনশাআল্লাহ তাহলে আসরের নামাজের কয় রাকাত মাগরিবের পরে ইশারের নামাজের আগে এই চার রাকাত আপনি নফল নিয়ত করতে পারেন তাহাজ্জুদের নিয়ত করতে পারেন কারণ জানি ইশারেটা পরে ইনশাআল্লাহ আপনার এই নামাজটা তাহাজ্জুদের ভিতরে গণ্য হয়ে যাবে যদি আপনি এইভাবে পড়তে পারেন গো বাবা রমজান মাসের একদিন আগ পর্যন্ত রব্বে কারিম বলে হে নবী আমি তাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন আমার বন্ধুদের মধ্যে গণ্য করে ফেলব দেখি না আজ থেকে একটু আমল করা শুরু করে দেন না যদি এইভাবে আমল করিয়া বাজান আমি তো দেখতেছি অনেক লোক কত কষ্ট করে নামাজ পড়েন কত কষ্ট করে রোজাটা রাখেন আমি জানি আপনি হাড়ের রোগী আমি জানি আপনি ডায়াবেটিসের রোগী আমি জানি আপনি হাঁটতে চলতে কষ্ট হয় যদি আপনার পরে রোজা রাখা ফরজ না ফেদিয়া দিয়ে দিলে চলবো কিন্তু তারপরে আপনি কষ্ট করে রোজাটা রাখেন এটা যে আল্লাহর সাথে কত বড় বন্ধুত্ব এটা আপনি নিজেও জানবেন না যদি রোজা নিজে না রাখে অসুস্থ মানুষকে রোজা রাখাইতে চান একটা মানুষকে প্রতিদিন খাবারের জন্য কয় টাকা লাগে এক প্যাকেট বিরিয়ানি সহজভাবে কয়ে দেয় এক প্যাকেট বিরিয়ানি একটা মাম পানির বোতল এক পক্ষে দুই বেলা ইফতারি সহ দুই বেলা একটা লোকরে খাওয়াইতে যাই কয় টাকা লাগে আপনি হিসাব করবেন প্রতিদিনের রোজার ফেদিয়া হলো ওইটা আপনার মা অসুস্থ বাবা অসুস্থ আপনি রমজান মাস আসার আগেই হিসাব করে ফেলেন হুজুর 30 দিন আমার বিবি ডায়াবেটিসের রোগী ডাক্তার তাকে না করছে আমার মা ডায়াবেটিসের রোগী ডাক্তার তারে রোজা রাখতে না করছে যদি ডাক্তার ইউনিফর্ম তাকে রোজা রাখলে অসুবিধা হবে রোগ বেড়ে যাবে তো আপনি রোজার মাস আসার আগেই প্রস্তুতি নিয়ে নেন একটা মানুষকে মাম পানি দিয়া একটা বিরিয়ানির প্যাকেট দিয়া দুইটা আপেল অথবা একটা আপেল খরচ কত আসে ইফতারের জন্য দুইটা খুরমা অথবা এইভাবে আবার আছে কত টাকা খরচ আসে একটা দিনে এইভাবে হিসাব করিয়া রোজার মাস আসার আগেই গরিব মিসকিনকে দিয়ে দাও অথবা বাজান ভালো করে একটা সুন্দর পদ্ধতি শিখাই দেয় যারা মিরপুরের জমিনে আছে এই এতিমখানা মাদ্রাসায় অনেক গরিব ছেলেরা আছে গরিব বাদ দেন শিল্পপতির পোলাও যদি মাদ্রাসায় পড়ে তারও জাকাত খাওয়া জায়েজ আছে কথা কর না কেন শিল্পপতির পোলাও যদি এই মাদ্রাসায় পড়ে ওর জন্য জাকাত খাওয়া উচিত ও নিলে নিতে পারে তবে খাওয়ানো ঠিক না যেই বাবার পরে জাকাত ওয়াজিব তার সন্তানদেরকে জাকাতের কোন জিনিস খাওয়ানো ঠিক না মাদ্রাসার এটা মনে রাখবেন খেতে পারবে ছাত্র হিসাবে মিসকিন হিসাবে কারণ সে তো অর্থের মালিক না কিন্তু এটা খাওয়ানো ঠিক না কারণ জাকাত হলো এটা হলো মালের মালের পচা জিনিস এটা মালের ক্যান্সার এটা মাল পরিষ্কার করে তারপর আপনার জাকাত দিছে এইটা আপনার ছেলেরে খাওয়াইলে ধনীর ছেলেরে খাওয়াইলে 100% আপনার ছেলের ব্রেন নষ্ট হয়ে যাবে তো এখন কি করবেন এখন তো সিস্টেম আছে আপনি এখন মনে মনে ভাববেন আমার বিবি অসুস্থ আমার বাবা অসুস্থ এখান থেকে একটা মাদ্রাসার ছেলেরে নিয়ে যাবেন অথবা একটা ছেলের পিছনে কত টাকা খরচ হয় ডেলি ওই টাকাটা এতিমখানা মাদ্রাসায় দিয়ে দিবেন বলে দিবেন হুজুর সিরের সময়
এক কাপ দুধের দাম কত 250 গ্রাম দুধের দাম কত ওইটা শুদ্ধ আপনি দিয়া দিবেন চারটা খেজুরের দাম কত ওইটা শুদ্ধ দিবেন একটা মামপাদের দাম কত ওইটা দিবেন ইফতারের সময় চারটা খেজুর একটা আপেল অথবা আপনি যা খান শরবত পানি এগুলো মিলাইয়া বারাসে কয় টাকা লাগে ছাত্রদেরকে দিয়া দিবেন আমার রাসূল বলেন এতিম ছেলেদেরকে যারা রোজা রাখায় সে যেন আমি নবী এতিমদের রোজা রাখাইব আমি নবী এতিমদের সম্মান যারা এতিমের মাথায় হাত দিল অন্তত রমজান মাসে তোমরা এতিমকে একটু আদর করিও নবী একদিন বাজারে রমজানের ওয়াজ করতে যায় নবী আর ওয়াজ করতে পারে না দুম বন্ধ হয়ে গেছে নবী আমার খুতবায় বসিয়া বাজার মুখের ব্যথা আরম্ভ হয়ে গেছে হযরত আলী বলেন আমার জিন্দেগিতে এইভাবে কোনোদিন নবীরে দেখি নাই এত হাই হুতাশ করতে নবী আমার রমজান মাসে যখন তৃতীয়বারের রোজার হুকুম চালু হলো যেটা তোমার আর আমার রোজা নবী আমার রমজানের শেষ দশকে এতেকাবে বইয়া নবী আমার বললেন জামিরা রে তোমাদের মধ্যে কারা কারা এতিম আছো হাত উঁচা করো তো দেখি যারা বাপ মা নাই গো বাবা তারা হাত উঁচা করছে দেখে আমার নবীও হাত তুলছে নবী আমার বলে বললেন জামিরা রে তোমাদের হাত উঁচা করতে কেন বলছি জানো নি তোমরা যারা এতিম আছো অন্তত তোমরা আমি নবীর দরদটা বুঝবা এই হাদিসের দ্বারা বোঝা যায় গো নবী যখন বললেন তোমরা যে এতিম তোমরা বুঝবা তোমার এতিম নবীর দরদটা কি এক সাহাবী কাঁদতে কাঁদতে বাবা আওয়াজ শুরু করে দিলেন খুতবার ভিতরেই নবী আমার বললেন খুতবার ভিতর আওয়াজ করে যাবে না তুমি ধৈর্য ধারণ করো বাবা তোমার চোখের পানিগুলো নীরবে নীরবে ফেলাও তোমরা রমজান মাসে মা বাবার খেদমত কইরো আমি নবী এই সৌভাগ্যবান কাজের থেকে আমি বঞ্চিত নবী এই কথা বলতে বলতেই বাবা অচেতন হয়ে গেলেন আর নবীর জবান দিয়ে কথা বের হয় না তোমাদের যাদের মা আছে গো মায়ের খবর লয় বাবার খবর লয় তোমরা যারা আমি নবীর মতো এতি তাদের উদ্দেশ্যে আমি নবী বলবো বৃদ্ধা আত্মীয় স্বজনের পাশে তোমরা দাঁড়ায়ও খালা থাকলে বুবু থাকলে শাশুড়ি থাকলে মা মনে করিয়া তাদের পাশে দাঁড়াইও উম্মতিরা রে তোমরা তাদের পাশে দাঁড়াইয়ে তাদের আদর কইরো তাদের খেদমত কইরো আমি আমার মুসল্লি ভাইদেরকে বলবো দাদা ভাইরা রে নবী যদি আমার জুমার খুতবায় রমজান মাসে কেঁদে কেঁদে বাবা সাহাবীদেরকে বুঝাইতে পারে আমিও রমজান মাস আসার আগে সকর কাছে দুটা পায়ে হাত দিয়ে বলবো তোমাদের যাদের মা আছে গো যাদের বাবা আছে গো তোমরা অতি তাড়াতাড়ি মা বাবার জন্য যা কিছু পারো ইফতারি সেহরি খাবার জন্য টাকা পাঠায় দিও অথবা কিনা পাঠায় দিও গো এখন প্রশ্ন করবা হুজুর আমার তো কেউই নাই আমি কার কাছে যাইব তুমি যদি এই কথাটা বলো দাদা ভাই তুমি এতিম নবীর কাতারে দাঁড়ায় যাও তুমি আমার নবীর কাতারে দাঁড়ায় যাও চোখের পানি ফেলাইয়া নিয়ত করো মালিক গত রমজানে মা ছিল আজকানাই পাঁচ বছর আগে মা ছিল আজকানাই দশ বছর আগে বাবা ছিল আজকানাই আমি কার কাছে গেলে বাবার আদরের সেই ভালোবাসার ঋণ শোধ করতে পারবো
এই মাদ্রাসার থেকে একটা ইতিম ছেলের লজিন রেখে দিও অথবা তোমার হালাল বস্তু থেকে একটা ইতিম ছেলের রোজা রাখাইও তোমার বাবা মা কবর থেকে বাবা হাসবে আর বলবে বাবা আব্দুল্লাহ রে তোর মতো সৎ সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয় তুই যে একজন কোরআনের হাফেজকে খাবার দিতাছ আসলে ওই খাবারটা কোরআনের হাফেজের পেটে যায় না ওই খাবারটা ডাইরেক্ট আমি মা বাবার কবরে চলিয়া আসে নিজ রাতে মাদার দামি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো না কোন আল্লাহ মাহাবি তাহলে পারা যাবে না একটা ছেলের লজিন লেখা পারা যাবে এ পারা যাবে হ্যাঁ দেই নগদ কম তো এই এলাকায় কার 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 তৌফিক আছে এই মানুষের থেকে একটা ছেলে লয়ে যাবেন উচা না মাথা উঁচা করেন হে উঁচা করেন দেখ কে একটা ছেলে লজিন নিয়ে যাবেন অথবা লজিনের টাকা দিয়ে দিবেন হ্যাঁ উঠেন হাত উঠান কি রে মাত্র সাহের জন্য এসে ছাতা এলো ভালোবাসো মা বাবারে না আর কেউ নাই আরে তোমার বাসায় নিয়ে খাওয়াইতে এটা তো কই নাই আমি তুমি মাদ্রাসায় খাওয়াও একটা ছেলের ইফতারি করতে সেরি খাইতে কি কি লাগে দাও না আর কে দিবা কও আর কেউ নাই আর কেউ নাই একজন দুইজন তিনজন হাত উঠে নাবার উঠে কে কে উঠেছিলেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন নয়জন আলহামদুলিল্লাহ আপাতত নয়জন হয়েছে রমজান মাস আসার আগে রমজানের ভিতরে তারা হইব হয়তো আপনাদের সাথে আগামী জুমাটাও পড়া হবে এরপরে জুমায়ের আমার পাবেন না মক্কা মদিনায় থাকবো ইনশাল্লাহ বলে এবং গতবার যারা নিছে তাদের কাছে রেজিস্ট্রি খাতে নাম আছে এরাও যোগাযোগ করবেন আমার মাদ্রাসায় বাবা পুরো রমজান আমার মাদ্রাসা খোলা আমার মাদ্রাসায় রোজার দিনে রোজার মাসে থাকবে 60 জন আলহামদুলিল্লাহ বলে আপনাদের তো কমিটি আছে আমার কেউ নাই আল্লাহ ছাড়া আমার মাদ্রাসায় 60 জন ছেলে সেহরি ইফতারি সহ খাইব যদি ওখানে এগোকে খাওয়াইবো আপনি তো এই মাদ্রাসার লেগে কইলেন আপনার মাদ্রাসা কিছু কইলেন না আমার কিচ্ছু কোন লাগবে না আমি যেহেতু পয়সা থাকলে আল্লাহকে খাওয়াইব করোনার ভিতরে চাইরা না কেউ দেয় নাই বেটা গত বছর তো রমজান মাস তার আগের রমজানে 23 জন ছেলে যাইতে পারে না গাড়ি ঘুরে বন্ধ 23 জন ছেলেরে তিন বেলা খাওয়ানো দিছি আল্লাহ শুকুর ইফতারিও খাওয়াইছে পুলিশের খানা দিছে আলহামদুলিল্লাহ বলে বলে আমি খালি নিতে শিখি নাই জীবনে আমি দিতেও শিখছি আমার জীবনে বহুত মুজাহাদা আছে এই যে আমার মাদ্রাসার কোনো কমিটি নাই আমার মসজিদের কোনো কমিটি নাই আল্লাহ আমারে দেয় আমি খরচ করি ওয়াজ করে রাত্রে কামাই পুরো রমজান মাস আমার যাকাতের টাকা তো খাওয়াবো ইনশাল্লাহ আর যারা দিবে তাগড়াও খাওয়াবো আলহামদুলিল্লাহ বলতে পারেন না অলরেডি 40 জনের কথা কয়ে গেছে আমার হুজুর প্রবাসী হুজুর আমার বাবা অসুস্থ আমার আব্বা হার্টের রোগী আমার আব্বায় কয় টাকা লাগবে আল্লাহর কসম করে কই এই যে আমি নামাজে আসতেছিলাম এক মহিলা নোয়াখালীতে ফোন দিছে ওই যে ইউটিউবে নাম্বার পাইছে হুজুর আমার অমক রোজা রাখতে পারবে না কয় টাকা পরে বুঝাইয়া কইলাম আপনি কোন কোয়ালিটির খাওয়ান দিবেন সাতটা এক কাপ দুধ দিবেন চারটা খুরমা দিবেন দুইটা আপেল দিবেন এক প্যাকেট বিরিয়ানি কিন্তু কত লাগে এবারে হিসাব করেন একটা মাম পানি সহ তিন বেলা দিবেন না দুই বেলা দিবেন খাইতে কি লাগে সে আবার আস করে বললো হুজুর এই কয় টাকা লাগতে পারে ঠিক আছে এটা দিয়ে দিবেন আর যদি মনে করেন আপনি বাসায় আসে বেশি খান আপনি যা খান ওই হিসাব করেন আপনি কম করে হলো একটা বিরিয়ানির প্যাকেট নান না বিরিয়ানি কয় টাকা এটা মাম পানি কত ইফতারিতে কি লাগে এই হিসাবটা কইরা বাবা মায়ের রোজার রোজার ফেদিয়া দিয়ে ইনশাআল্লাহ আপনি বাদশা হয়ে দুনিয়া বেঁচে থাকবেন আল্লাহ কবুল করে আমাদের মানে সংসার সদস্য আমার অত্যন্ত মহাব্বাতের মানুষ ঢাকা সদর আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব আমাদের বাংলাদেশের গর্বিত শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে শ্রেষ্ঠ
এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে গর্বিত সন্তান আমার গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে জন্মবার্ষিকী আলহামদুলিল্লাহ বলেন তার জন্য দোয়া করার দরকার আছে না এ ভাই কে কোন দল করে এটা বাদ দেন মুসলমান হিসেবে সে দোয়া পায় কি পায় না এ কথা কর না কেন তা আমার কাছে চাইছে এমপি সাহেব বঙ্গবন্ধুর পক্ষ থেকে দোয়া যদি বিএমপি এলারাও জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আমার কাছে দোয়া আছে আমি দোয়া করব মুসলমান হিসেবে কথা কর না কেন এইটা নিয়ে সমালোচনার কি হইলো কোন এই মসজিদে কিছু কিছু মুসল্লি খারাইছে আপনারা কষ্ট আমার বুকটা ভাইটা যায় ভাই বিশ্বাস করেন এই খুতবায় বয়ে কইলাম আল্লাহর কসম করে বলতে কইলে আমি বলতে পারবো আমি কোনো রাজনীতি করি না আমি কোনো দল করি না সাদা জানি যে ভোট দিতে পারবো না ভোট তবে একজনে যাবে আর একজনে যায় তো মিথ্যা ভোট দিয়ে আমার লাভটা কি ওই পচা রাজনীতি আমি করি না করার চিন্তাও করি না অতএব আমি কোনো রাজনীতি করি না নিন্ন মনে রাখবেন আমি সবাই আমার কাছে সমান আজকে আমার গর্বিত সন্তান এই বাংলাদেশের শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ বাঙালি জাতির মধ্যে একজন আমরা বাংলাদেশীদের মধ্যে শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার এই বাংলাদেশের গঠন এবং গঠন এবং বাংলাদেশের রূপকার হিসেবে যা কিছু দরকার এই বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যা কিছু দরকার আমার বঙ্গবন্ধু তাদের মধ্যে একজন এবং শ্রেষ্ঠ একজন কথা বলেন না কেন তার জন্মবার্ষিকীতে দোয়া করলে অসুবিধা আছে তাহলে দোয়া করবেন আপনি মরে যাওয়ার পরে আপনি দোয়া পাবেন আর আপনি যদি হিংসা করেন আপনার বউরও পাবেন না দোয়া করার লেগে পোলা পাড়া দোয়া করবো না আপনি তার লেগে দোয়া না করেন তাহলে আমার মানে এমপি সাহেব দোয়া চেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আল্লাহ তার জন্মবার্ষিকী এখনো পালন হয় কিন্তু তার মৃত্যুবার্ষিকীও পালন হয় আল্লাহ তার কবরে কি অবস্থা রেখেছেন আমি জানি না তবে এত মানুষের দোয়া আল্লাহ আপনি তাকে মাফ করে দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানাই দিয়ে কারণ ওই কবরে এমন একটা জায়গা আমেরিকা থাকলেও খবর লওয়া যায় লন্ডন থাকলেও খবর লওয়া যায় কিন্তু বাড়ির পাশে মাছ বাগানে শুয়ে রয়েছে সাড়ে তিন হাত মাটির ঘরে খবর লওয়া যায় না ওই খবর আপনি নিতে পারেন সেই হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ আপনার খবর নিয়ে মাফ করে দিয়ে আল্লাহ তার পরিচয় টুকরা মেয়ে নাতিরা দোয়া চেয়েছে মাননীয় সংসদ সদস্য দোয়া চেয়েছে তার পক্ষ থেকে মুসলমান হিসেবে তাকে আপনি মাফ করে দিবেন আমার বাংলাদেশের গর্বিত সন্তান হিসেবে মাফ করে দিবেন আমার এক ভাই আমার মসজিদে 1500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন রফিকুল ইসলাম কিশোরগঞ্জ থেকে আসছে আল্লাহর বাবা আমাকে আপনি মাফ করে দেন গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 44,000 টাকা অত্র ফাউন্ডেশনের সাবেক দপ্তর সম্পাদক মরহুম আলহাজ মোহাম্মদ আবুল হোসেন সাহেবের নামে পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে 5,000 টাকা দান করা হয় আল্লাহ কবুল করেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ابت تك يدك الرمالي امر بنغلاديش اسكي 17 مارس বাংলাদেশের গর্বিত সন্তান শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আয় আল্লাহ এমপি সাহেবের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে আয় আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চাওয়া হয়েছে মেহরবানি করে আমিও আমার মায়ের পক্ষ থেকে দোয়া চাইলাম অনেকের মা নাই বাবা নাই দোয়া চাইছে মানি আমরা সবাই তো সবার মা বাবার জন্য দোয়া চাই এমপি সাহেব দোয়া চাইছে বাংলাদেশের রাষ্ট্রনায়কের জন্য মেহরবানি করে যে যেখান থেকে হাত তুলছে পৃথিবীতে যার কার মা নাই কার বাবা নাই আল্লাহ সবচাইতে চির বন্ধু বাবা সবচাইতে বীর বান্ধবী মা কত সোলা ভোট খায় ইত্যাদি খায় মার হাতের সাদার পাই না মা কত আদর করে আমাদের ইফতারি বানায় দিত কত রমজান গেল মা
তোমার হাতের মতো সাদার পাইনে গো আল্লাহ ওই মা যাদের কবরে কবরটার জান্নাতের বাগান বলে মা একদিক দিয়ে কাজ করত মায়ের হাতে ময়লা থাকত মা ময়লাটার টিবনের সামনে যাইয়া তাড়াতাড়ি ধুইয়া মা ওই হাত দিয়ে ইফতারি বানাইত আর হাত দিয়া মা কাম করত আজকে সেই জান্নাতি দরুদে আর দুনিয়ায় নেই কারে দেখাব মনের বেদা কারে বলব মনের বেদা দরুদি মানা মালিক তুমি ভালো নাই গো জনম দুঃখিনী মা মালিক তুমি ভালো নাই গো জনম দুঃখ মিয়া মা কার জানো মা বাবা নাই রে এই না এ ধরা মায়ের কথা বললে মনে অস্ত্র জোরে মায়ের কথা বললে মনে অস্ত্র মাগির আর সেই জীবন কোথায় বাবা মা সেই জিন্দগি কই বাবা বাবা বাবাই বলতো গরিব মানুষ ইফতারি কি দিয়া করব কারে করাইব আজকে টাকা পয়সার অভাব নাই রে ওই সুন্দর মা বাবা ধরায় না আমি দেখলাম অনেক বাইরে তালবেলিমদেরকে লজিন রাখবে অথবা তালবেলিমদের একটা রোজার পুরো রমজান মাসের খাবার দান করবে আল্লাহ যারা আমার মাদ্রাসায় এই মাদ্রাসায় দিছে তো তুমি দেও না এদের বাবা মাকে রোজার সওয়াব দান কইরা আল্লাহ দেও না তাদের বাবা মার নাম কইরা আল্লাহ প্রতি রমজান মাসে এক মাসে একটা ছেলের পিছনে খাইতে 5000 টাকা লাগতে পারে অথবা 6000 টাকায় একটা ছেলেরে পুরো রমজান মাস রোজা রাখতে যাইয়া খরচ দেয়া লাগতে পারে যারা এই টাকাটা মাদ্রাসার তালেবে আলিমদেরকে দিবে তুমি তো সবই পারো মালিক আমাদের মা বাবা অনেকে ভুল ত্রুটি হতে পারে রোজায় ওই মা বাবা কবরে চলে গেছে তাদের সকলে বাবা আমাকে মাফ করে দিও আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া আল্লাহ যারা রোজার মাস আগামী রমজান মাস আল্লাহর মতো কয়েকদিন পরে রোজার মাস শুরু হয়ে যাবে আল্লাহ পুরো রোজার প্রস্তুতির তৌফিক দিয়ে দাও আল্লাহ বিভিন্ন জায়গা থেকে দোয়া চাইছে কেউ নোয়াখালী থেকে দোয়া চাইছে আল্লাহ কেউ লন্ডন থেকে দোয়া চাইছে আল্লাহ কেউ কানাডা থেকে দোয়া চাইছে মানিকগঞ্জ থেকে দামরাই থেকে সাভার থেকে অনেকেই দোয়া চাইছে আল্লাহ অনেকে প্রবাসী বাইরে আছে দোয়া চাইছে রোজা রাখা রাখতে পারে না আল্লাহ তাদের সবাইকে ফেদিয়ে দিয়ে তার তৌফিক দান করে দিও আল্লাহ তাদের অসুস্থ তাদেরকে সুস্থ বানায় দিও রমজানের ভিতরেই তাদেরকে সুস্থ বানায় দিও আল্লাহ 30টা রোজা রাখার তৌফিক দিও 30 দিন তারাবি পড়ার তৌফিক দিও আল্লাহ যে যেখান থেকে দোয়া আসে যে প্রত্যেকের মনের আশা পুরো করে দেন আল্লাহ যারা মাদ্রাসায় ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করবে তাদেরকে কবুল করে নেন তাদের বাবা মাকে আপনি মাফ করে দেন ওসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি আল্লাহ খাস করে এমবি সাহেব দোয়া আসে বঙ্গবন্ধুর পক্ষ থেকে আল্লাহ বঙ্গবন্ধুর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ মুসলমান হিসেবে কোনো অন্যায় করে থাকে মাফ করে দেন আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন না আল্লাহ আল্লাহ আমরা যখন কবরে চলে যাব আমাদের জন্য দোয়া করার মতো মানুষ পয়দা করে দেন وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا ماهو برحمتك يا ارحم الراحمين جار دار استنى دار احسان سنة